রাজধানীর কলাবাগানের আলোচিত জুলহাস তনয় হত্যা মামলার রায় হবে আজ। ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান এই আদেশ দেন। ঢাকায় যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা USAID-র কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বি তনয় ছিলেন নাট্যকর্মী। 2016 সালের 25 এপ্রিল সন্ধ্যায় কলাবাগানের বাসায় ঢুকে জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুবকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যা করে পালানোর সময় বাধা দিতে গেলে দুর্বৃত্তরা বাড়ির নিরাপত্তা কর্মী পারভেজ মোল্লাকেও কুপিয়ে আহত করে। পালানোর সময় রাস্তায় এক হামলাকারীকে জাপটে ধরেন পুলিশের সহকারী উপপরিদর্শক মমতাজ উদ্দিন, তাকেও কুপিয়ে পালিয়ে যায় ওই সন্ত্রাসী। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে কলাবাগান থানায় করা দুই মামলা তদন্ত করে CTTC। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত 31 আগস্ট রায় ঘোষণার তারিখ ঠিক করেন। 24 জন সাক্ষী এবং আসামিদের 164 সব মিলিয়ে আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই 8 জন আসামির বিরুদ্ধেই সাক্ষ্য প্রমাণে প্রমাণ করতে সক্ষম হয়েছি। 8 জন এই ঘটনার সাথে জড়িত, এদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড মাননীয় আদালতের কাছে নিবেদন করেছি। মামলায় আসামিদের মধ্যে মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, মোহাম্মদ আরাফাত রহমান, মোহাম্মদ শেখ আবদুল্লাহ জোবায়ের ও আসাদুল্লাহ হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এছাড়া পলাতক রয়েছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী ও মোহাম্মদ জুনায়দ আহমদ। তারা যে ঘটনা ঘটাইছে, কোনো সাক্ষী বলে নাই যে এই লোকগুলো এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আসামিদের বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়ার মতো কোনো এভিডেন্স আমি দেখতেছি না। আমি বিজ্ঞ আদালতের কাছে বেখসুর খালাস দাবি করেছি। ইশাত জাহান উর্মি, DBC News, ঢাকা।